টুটকি দিয়ে ফুটকি মারছে নাকি ভাই? আজিম গেমিং ভাই আমাদের সঙ্গে আসলে মার খাইলো মাত্র, আমার ব্যাকআপ প্লেয়ার মাত্র ওদেরকে পিটাইলো। বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে ম্যাচের ভিতরে পড়লে মার খাইবো মার দিব এইটা কোনো বিষয়ই না, আমি ভুইয়া পাবো আরেকজন ভুইয়া পাবে এইটাও কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে স্কোয়াডমেটদের ব্যবহার বিহেভিয়ার কথা বলার ধরন। এখানে দেখো কি হয়েছে যে আমাদের ম্যাচের ভিতরে বাংলাদেশ টপন পড়ছে আমরা জানি না, আমার দুইটা প্লেয়ার মারার পর কিন্তু বাংলাদেশ টপনটা হন্টেড করছে গাইস, কাটলস্তিয়া থেকে হন্টেড করছে আমার আজিম ভাইয়ের রাইডিতে আছে তন্ময়দা বট ভাই, তো আমরা এখন কাটলস্তিয়ার দিকে যাই। জয়া ওয়েট ওয়েট, আরে ওয়ালটা ফাটান ওয়ালটা, জোস ডাউন ডাউন অবাই দুল ডাউন অবাই দুল ডাউন, জলদি কনফার্ম দেন। আসাই পড়ছিল যেটা নক করছো কিল পাইনি কিন্তু আমি, এটা কই যাইতাছ? রিভাইভ দিছে রিভাইভ দিছে, ওই যে বাংলাদেশ টপন ড্যামেজ, বাংলাদেশ টপন ডাউন। আসাই পড়ছিল গ্রুপে যাও, ও দিছো বলে মার দিছো, আমার নিচে ওরা, আমার নিচে ওরা, আমার নিচে ফুল ড্যামেজ, অবাইদুল অবাইদুল নিজের টবাই দুল ফুল ড্যামেজ, প্লেয়ার উঠে আছে প্লেয়ার উঠে আছে, আরে শালা লঞ্চার মারতে পারি না কেন, ডিসকা ম্যাক হবে বুঝলাম না, কিছু ফুল ড্যামেজ দিলাম, মইরা যান ভাই জলদি মরেন, গাড়ি নিয়ে কিন্তু রাজ দিতে আসছে সাবধান, জোস ওয়েট 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 কভারে রাজ দিতে দেওয়ারে, আরো ডাউন, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, তুমি এই দর্শিলা কেতালে রিভাইভ চাইতেছো, আমি পুরা বিপদে আমি পুরা বিপদে, শেষ বাংলাদেশ টপানে, আর দুইটা প্লেয়ার আছে আর দুইটা প্লেয়ার আছে, ইজিলি বুইয়া ইজিলি বুইয়া, জোস হেড চোট, সাবধান আসি ওই স্প্যাম ওয়াল ফাড়ায়,
জোস করা করা লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ইমারসে ইমারসে উকমো উকমো আরে একটা ওয়াল থাকলে হয়ে যেত ভাই জোস করা একটা ম্যাচ আসলো ভাই এখানে লাস্টে দিয়া মায়ের আমি খাইলাম তাতেও আমার কোনো সমস্যা নাই, সে বুইয়া পাইছে তাতেও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই যে তাদের যে কিছু কথাবার্তা মাঝে মাঝে শুনতে পাচ্ছেন, এইটাই আসলে ছিল আসলে মূল বিষয়। যাই হোক, কেউ এটা অন্যভাবে নেবেন না, কিছু বলার নাই আর। ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই লাইক দিবেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ সবাইকে।